ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব জেনারেল সায়েন্সের জিকের পার্ট ফোরের প্রশ্ন উত্তরগুলো। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাথে তার পাশের বেল আইকনটিকেও ক্লিক করে নেবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। প্রথম প্রশ্ন, জলের ওপর তেলের স্বর্গে রঙিন দেখার কারণ কী? উত্তর, আলোর ব্যতিচার ধর্ম। কোন ধাতু মেটাল অফ হোপ নামে পরিচিত? ইউরেনিয়াম। আকাশে রামধনু সৃষ্টিতে প্রিজমের ভূমিকা কে পালন করে? বৃষ্টিবিন্দু। কোন নিষ্ক্রিয় গ্যাস রেডিওথেরাপিতে ব্যবহৃত হয়? উত্তর, রেডন। নেক্সট, তড়িৎচুম্বকীয় আবেশ এর নীতি কোথায় প্রয়োগ করা হয়? উত্তর, জেনারেটরে। বিভিন্ন আলোকবাজিতে সবুজ রং সৃষ্টির জন্য দায়ী কী? বেরিয়াম। হীরের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নিয়ন্ত্রিত করা হয়? উত্তর, এক্স রশ্মি। তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তা প্রথম কে প্রমাণ করেন? উত্তর, বিজ্ঞানী ওরস্টেড। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? উত্তর, আর্গন। ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য কি ব্যবহার করা হয়? উত্তর, হাইড্রোজেন পারক্সাইড। নেক্সট, সার হিসাবে ব্যবহার করা হয় কোন শৈবাল? উত্তর, অ্যানাবিনা। শব্দ তরঙ্গ কি প্রকার তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন ইত্যাদি থাকে? উত্তর, এক্সোস্ফিয়ার। সৌর কোষ গঠনের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় কোন ধাতু? উত্তর, সিলিকন। বায়ু শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন দেশে? উত্তর, জার্মানি। নেক্সট, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? উত্তর, ডবসন। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর, হাইড্রোজেন। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তর, অবতল দর্পণ। স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর, উত্তল দর্পণ। নেক্সট, ক্যামেরায় বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর, সদ্বিম্ব। তারপর, মানব চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনায়। দিনের বেলা আকাশকে নীল দেখার কারণ কী? উত্তর, আলোর বিক্ষেপণ। তারপর, আলো কী ধরনের তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তির্যক তরঙ্গ। গাড়ির কুয়াশাভেদী আলো কী রঙের হয়? উত্তর, হলুদ। নেক্সট, শর্ট সার্কিট হলে রোধের মান কত হবে? শূন্য। তড়িৎ বিভব কী রাশি? স্কেলার রাশি। চাপ প্রয়োগে কোন ধাতুর রোধ বৃদ্ধি পায়? উত্তর, ক্যালসিয়াম। তড়িৎ পরিবাহিতার একক কী? উত্তর, সিমেন্স। পরিবাহিতাঙ্কের একক কী? সিমেন্স পার মিটার। নেক্সট, আলোর তীব্রতা বাড়ালে কোন ধাতুর রোধ কমে যায়? উত্তর, সেলিনিয়াম। তড়িৎ কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে কী বলে? নষ্ট ভোল্ট। গৃহবর্তনীতে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? উত্তর, সমান্তরাল সমবায়। বিওটি এককটি কোন ভৌত রাশির একক? উত্তর, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক। নেক্সট, ডায়নামোতে শক্তির কীরূপ রূপান্তর হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, অর্থাৎ ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনে লাইভ তারের রং কী? উত্তর, লাল। কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়? উত্তর, অ্যামমিটার। বৈদ্যুতিক মোটরের শক্তির কীরূপ রূপান্তর হয়? উত্তর, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, অর্থাৎ সরি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, বর্তনীতে ফিউজ তার কীভাবে সংযুক্ত করা থাকে? উত্তর, শ্রেণী সমবায়। নেক্সট, কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর, গামা রশ্মি। নেক্সট, মানবদেহের বৃহত্তম প্যারোটিড গ্রন্থির নাম কী? উত্তর, লালা গ্রন্থি। মানবদেহের জৈব রসায়নগার কাকে বলে? যকৃৎ। নেক্সট, কোন স্তন্যপায়ী প্রাণীর কর্ণসূত্র থাকে না? উত্তর, তিমির। সামুদ্রিক কচ্ছপের গমনঙ্গের নাম কী? ফ্লিপার। শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়? উত্তর, অ্যাড্রিনালিন। নেক্সট, এইচসিএল কোন কোষ থেকে নিঃসৃত হয়? প্যারাইটাল কোষ থেকে। নেক্সট, ডিপথেরিয়া কী ঘটিত রোগ? ব্যাকটেরিয়া। এইডস কী ঘটিত রোগ? ভাইরাস। নেক্সট, মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। তারপর, ফুসফুসের সাংগঠনিক একক কী? অ্যালভিওলাই।
তো বন্ধুরা, যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। থ্যাংক ইউ।